أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আমি মোহাম্মদ শাহিন শিকদার তোমাদের সাথে আছি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গুণে করার জন্য গুণ শেখানোর চেষ্টা করা হবে তোমাদের জন্য আমরা আজকে করিয়ে দেব 42 পৃষ্ঠার এখানে দেখো তোমাদের মূল বইয়ের 42 পৃষ্ঠার 1 থেকে 15 বা 20 পর্যন্ত এখানে এক নম্বরের অঙ্কগুলো আছে এখানে মূলত হচ্ছে তোমাদের দুই সংখ্যা এবং তিন সংখ্যার গুণগুলো তোমাদের পাঠ্যতালিকায় দেওয়া হয়েছে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে আজকে করে দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ লক্ষ্য করে দেখো পৃষ্ঠা নম্বর 42 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক তোমাদের এখানে আছে আমি তার ভিতর থেকে তোমাদেরকে কয়েকটি অঙ্ক বাছাই করে করায় দেওয়ার চেষ্টা করব পূর্বের ভিডিওতে পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে দুই সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেটা শেখানোর চেষ্টা করেছিলাম আজকে দুই সংখ্যা সাথে পাশাপাশি তিন সংখ্যার গুণগুলো কিভাবে করতে হবে সেগুলো শেখাবো তাহলে আসো আমরা শুরু করি দেখো 5 6 30 30-এর কত নামে শূন্য নামে হাতে আছে কত 3 4 6 চব্বিশ চব্বিশের 3 25 26 27 27-এর কত নামে 7 হাতে আছে 2 6 6 আর 2 7 8 আচ্ছা এখন কি করতে হয় মনে আছে সবার আচ্ছা এখন কি করতে হবে এক গড় কাটতে হবে 5 দুগুণে 10 10-এর কত নামে 0 হাতে আছে 1 এরপরে হচ্ছে 2 দিয়ে 4-কে গুণ করতে হবে 4 দুগুণে 8 হাতে রেখে 9 হাতে কিছু আছে নাই এখন 2 অক্ষে 2 আচ্ছা আমরা গুণ করলাম গুণ করার শেষ পর্যায়ে হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে শূন্যের শূন্য যোগ করলে 0 7-এর শূন্য যোগ করলে 0 8 আর 9 কত 8 আর 9 হচ্ছে 17-এর 7 হাতে আছে 1 2 আর 1-এ 3 বুঝতে পেরেছো এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা দেখো 8 নং 72 72-এর কত নামে 2 হাতে আছে 7 8 অক্ষে 8 আর 7 15 15-এর নামে 5 হাতে আছে 1 7-8 56 আর 1-এ 57 তাহলে এখানে নামবে কত 57 এক ঘর কাটা 8 নং আবারও 72 এই যে লক্ষ্য করে দেখো 72-এর কত নামে 2 হাতে আছে 7 8 অক্ষে 8 8-7 কত 15-এর 5 হাতে আছে 1 7-8 56 57 তাহলে কত নামবে 57 এখন যোগ করবো আমরা 2 7 12-এর 2 12 হাতে রেখে 13-এর 3 5-এর 1-এ 6 মনোযোগ সহকারে দেখো 7 নম্বর অঙ্কটি 3 0-এর কত নামবে আমরা তোমাদেরকে আগেও বলেছি 3 দিয়ে বা যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করতে হয় সেটার রেজাল্ট কী নামে 0 0 দিয়ে যত ধরনের সংখ্যা আছে সবগুলোকে যদি তুমি গুণ করো রেজাল্ট হবে 0 0 দিয়ে যাকে ভাগ করবে সে কী হয়ে যাবে 0 হয়ে যাবে 3 0-এর 0 3 6 18-এর কত নামে 8 হাতে আছে 1 3 5 15 3 5 15 হাতে রেখে 16 এক গড় কাটা 6 0-এর এই তো পেরেছে 0 6 6 36 নামবে 6 হাতে আছে 3 5 6 30-এর 3 33 33-এর কত নামবে 33-এ নেমে যাবে এখন যোগ করি 0 0 যোগ করলে 0 8 আর 0 যোগ করলে হচ্ছে 8 6 6 12 2 হাতে আছে 1 3 আর 1-এ 4 হাতে রেখে 5 3 আট নম্বর অঙ্কটা লক্ষ্য করো 8 আর 0 যদি আমরা 0 দিয়ে যাকেই গুণ করবো সবগুলো 0 তাহলে 1 2 3 তিনটা 0 নামবে এটা আরও সহজ 0 দিয়ে গুণ করার মজাই আলাদা এক ঘর কাটা 7-8 56-এর কত নামে 6 হাতে আছে 5 7 2 গুণে 14 14 আর হচ্ছে 5 15 16 17 18 19 19-এর কত নামে 9 হাতে আছে 1 এখন 7 নং 63 আর 1-এ 64 এখন আমরা যোগ করব 0 6 9 4 6 কত সহজ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আরও কয়েকটা অঙ্ক করব ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীগণ এখন আমরা তিন সংখ্যার গুণগুলো করার চেষ্টা করব সবাই রেডি তো আচ্ছা শুরু করো আচ্ছা তাহলে কি করতে হবে
সাত সাত দুগুণে চোদ্দ, চোদ্দোর কত নামে সাত, সরি চোদ্দোর নামে হচ্ছে চার, তিন দুগুণে ছয় হাতে রেখে সাত, দুই অক্ষে দুই, এক ঘর কাটা, আমরা কয় ঘর কাটলাম এক ঘর। এখন তিন সাত একুশ, একুশের নামবে কত এক, হাতে আছে দুই, তিন তিরিখে নয়, হাতে ছিল দুই, এগারো, এগারোর কত নামে এক, হাতে আছে এক, তিন অক্ষে তিন, হাতে রেখে চার। তাহলে আমরা দুই সংখ্যার অঙ্ক পর্যন্ত করেছি এক ঘর কেটে, এখন আমরা তিন সংখ্যার অঙ্ক যেহেতু করতেছি এখন দুই ঘর কাটা, কয় ঘর কাটা দুই ঘর। এখন কী করতে হবে, দুই দিয়ে সাতকে গুণ করতে হবে, সাত দুগুণে চোদ্দোর চার, হাতে আছে এক, তিন দুগুণে ছয়, হাতে রেখে সাত, দুই অক্ষে দুই। এখন এই সংখ্যাগুলো যোগ করলেই অঙ্কটা হয়ে যাবে, তাহলে যোগ করো, শূন্য শূন্য চার যোগ করলে চার, সাত আর একে আট, চার আর দুই ছয়, আর একে সাত, সাত আর চার এগারোর এক, হাতে আছে এক, তিন। আশা করি বুঝতে পারছো, বোঝার চেষ্টা করো, একদমই সিম্পল, ভয়ের কিছু নাই। দেখো ছয় দুগুণে বারোর কত নামে দুই, হাতে আছে এক, তিন ছয় আঠারো উনিশ, হাতে আছে এক, ছয় ছয় হাতে রেখে সাত। তাহলে আমরা এক ঘর কাটলাম, চার দুগুণে আট, তিন চার বারো, বারোর নামে দুই, হাতে আছে এক, তাহলে চার অক্ষে চার আর একে পাঁচ। এখন কয় ঘর কাটতে হবে, দুই ঘর, সাত দুগুণে চোদ্দোর চার, হাতে আছে এক, তিন সাত একুশ বাইশ, বাইশের দুই, হাতে আছে দুই, সাত অক্ষে সাত আর দুই নয়, তাহলে যোগ করো ছয় সতেরো সাত, হাতে আছে এক, ছয় ছয় আর সাত হচ্ছে তেরো, হাতে রেখে চোদ্দ। আমাদের হাতে কত ছিল, আঠারো নয় সতেরো সাত, হাতে ছিল এক, তাহলে হচ্ছে দশ চোদ্দ, চোদ্দোর নম্বর চার, হাতে আছে এক, পাঁচ আর দুই সাত, হাতে রেখে আট নয়। একটু সতর্কতার সাথে করার চেষ্টা করো, চার নং ছত্রিশ, ছত্রিশের কত নামে ছয়, হাতে আছে তিন, নয় অক্ষে নয় আর তিন কত দশ এগারো বারো, বারোর কত নামবে দুই, হাতে আছে এক, তিন নং সাতাশ, হাতে রেখে আঠাশ, এক ঘর কাটা। এখন শূন্য দিয়ে তিনটা সংখ্যাকে গুণ করলে কত নামবে, শূন্য নেমে যাবে, এটা আরও সহজ। এখন কয় ঘর কাটতে হবে, দুই ঘর কাটতে হবে, তাহলে চার দিয়ে দুইকে, চার দুগুণে আট, দুই অক্ষে দুই, তিন দুগুণে ছয়, এখন যোগ করো ছয় দুই আট ষোলোর ছয়, হাতে আছে এক, দুই দুই চার, হাতে রেখে পাঁচ, এখন কিছু হাতে নেয় ছয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে তিন ঘরের গুণ অঙ্কগুলো করার শেখানোর চেষ্টা করলাম, তোমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছ, হ্যাঁ, সামথিং ইজ বেটার দেন নাথিং। তো এই ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করো, ভিডিওগুলো দেখে শেখার চেষ্টা করো কীভাবে অঙ্কগুলো আমি সমাধান করলাম। যদি তোমার চেষ্টা থাকে তাহলে তুমি অবশ্যই পারবে, কঠিন কিছু নয়। বারবার ভিডিওগুলো দেখো, নিয়মগুলো অনুসরণ করার চেষ্টা করো, কথাগুলো বারবার শোনো, আশা করি তোমরা একটা ভালো কিছু করতে পারবে, গুণ অঙ্কগুলো শিখতে পারবে। তোমরা এখন চতুর্থ শ্রেণীতে আসছো, সামনে বছর তোমাদেরকে পঞ্চম শ্রেণীতে উঠতে হবে, সেখানে আরও বড় বড় গুণ আছে, তো এইগুলো যদি ভালো করে শিখতে পারো সেই আগামী বছরের পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে। আমি আজকে যে নিয়মগুলো দেখানোর চেষ্টা করলাম এই একইভাবে যত বড় অঙ্কই আসুক এভাবেই আস্তে আস্তে কী হবে, তিন সংখ্যা চার সংখ্যার এই গুণগুলো শিখতে পারবে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে, বাসায় পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।